জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ের দিনটিকে স্মরণীয় রাখতে চেষ্টা ত্রুটি রাখেন না কেউই। সবাই সামর্থ্য অনুযায়ী নিজেদের বিশেষ দিনটিকে ঘিরে করেন নানা আয়োজন। বিয়ে করতে যাওয়ার সময়কার বাহন থেকে শুরু করে সাজসজ্জা, বিশেষ দিনের সবকিছুতেই রাখতে চান অভিনবত্বের ছোঁয়া। তাই নিজেদের বিয়ের দিনটিকে স্মরণীয় রাখতে অভিনব এক উপায় বেছে নিয়েছেন এক দম্পতি। বিয়ের বাহন হিসেবে গাড়ি ফেলে তারা বেছে নিয়েছেন এসকেভেটর। ওই দম্পতির এসকেভেটরে বিয়ে করতে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় সাজানো হয়েছে নির্মাণ কাজে ব্যবহৃত এসকেভেটর। সুসজ্জিত এসকেভেটরে দাঁড়িয়ে রাজকীয় কায়দায় হাত নাড়ছেন ওই দম্পতি। এসকেভেটরের সামনের অংশে তাদের বসার জন্য রাখা হয়েছে দুটি সোফাও। এর পাশে হেঁটে যেতে দেখা গেছে বিয়ের অতিথিদেরও। এ সময় বোমাও ফাটিয়েছেন তারা। পাকিস্তানের হুমজা ভ্যালিতে এ ঘটনা ঘটে বলে রোববার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। শুক্রবার টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক গোলাম আব্বাস শাহ। শেয়ার করার পরপরই ভাইরাল হয় ভিডিওটি। আশামণি, পুণ্ডরী নিউজ।